আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 14 এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সারা দেশের সব এক সপ্তাহ বন্ধ, অন্তত দুই সপ্তাহ কঠোর লকডাউনের সুপারিশ বিশেষজ্ঞ কমিটি। দেশে করোনায় গত 24 ঘন্টায় 63 জনের মৃত্যু, নতুন শনাক্ত 7462। পাঁচ দিন পর খুলল দোকানপাট, শপিং মল, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি থামছে না, চট্টগ্রাম বন্দরে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এবং নিউ ইয়র্ক থেকে চুরি যাওয়া হুমায়ুন আহমেদের আঁকা ছবির প্রদর্শনী কুমিল্লায়, হতবাক পরিবার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। বাড়ছে লকডাউনের সময়সীমা, 14 এপ্রিল থেকে আবারও সারা দেশে 7 দিনের সর্বাত্মক লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে লকডাউনের সময় বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকারের নীতি নির্ধারকরা। 5 এপ্রিল থেকে দেয়া প্রথম দফায় 7 দিনের লকডাউনের মাঝপথে গণপরিবহন ও শপিং মল, দোকানপাট খুলে এখন অনেকটাই শিথিল। এ অবস্থায় পয়লা বৈশাখ থেকে আবারও 7 দিনের লকডাউন দিয়ে কঠোর হওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। দ্বিতীয় ধাপে লকডাউনে দোকানপাট, শপিং মল, গণপরিবহন আর সীমিত পরিসরে অফিস আদালত খোলা থাকবে কিনা এ ব্যাপারে কিছুই জানাননি ওবায়দুল কাদের। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে আরও কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। লকডাউনের মতো কঠোর পদক্ষেপে সবচেয়ে বিপর্যস্ত হবে আজ আমাদের দেশের বহু প্রান্তিক মানুষ। আসুন আমরা সংকীর্ণ দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে দল মত নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। সরকারি সিদ্ধান্তের পাশাপাশি জনগণ যদি সতর্ক না হয় তাহলে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যু কিছুটা কমলেও একদিনের ব্যবধানে আবারও শনাক্তের হার উঠেছে 23 ভাগের উপরে। মারাত্মক বিপর্যয় এড়াতে এক নাগারে 14 দিনের কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছে কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সরকার ঘোষিত নানা বিধিনিষেধ ও লকডাউনের মধ্যেই প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সমন্বয়হীন পদক্ষেপ আর স্বাস্থ্যবিধি মানতে মানুষের উদাসীনতায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। বৃহস্পতিবার যেখানে শনাক্তের হার ছিল 20.65%, শুক্রবার এক লাফেই 3% বেড়ে তা দাঁড়ায় 23.57%। সবশেষ 63 জন সহ এ পর্যন্ত দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 9584 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত ও পরিকল্পিতভাবে কঠোর লকডাউনের মাধ্যমে এখনই হ্রাস টেনে ধরতে না পারলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। মাঝেমাঝেই বিভিন্নভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে এক একটা ঘটনার পরে, কিন্তু এই কম্প্রোমাইজটা যেমন দরকার আছে যে হয়তো চাপের মুখে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু সংক্রমণকে মানে সংক্রমণের ব্যাপকতাটাকে আরো বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। এইগুলো নিয়ে আমরা জাতীয় কারিগরি পরামর্শ কমিটিতে ডিটেইল যে আলোচনা করেছি আমরা, সেখান থেকে আমাদের একটা প্রস্তাবনাটা হলো, আপাতত যদি আমরা খুব তাড়াতাড়ি 2 সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন দেয়, পূর্ণ লকডাউন মানে অ্যাকচুয়ালি যেখান থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, এই ধরনের পূর্ণ লকডাউন যদি দেই তাহলে অ্যাকচুয়ালি এখন যে সংক্রমণের হারটা বাড়ছে এখানে একটা হার্ড ব্রেক হিসেবে কাজ করবে এবং আমরা মনে করি যে সংক্রমণ ধারাটা কমে আসবে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত 3511 জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 84.40%, যা মার্চেও ছিল 90%-এর উপরে। এ পরিস্থিতিকেও উদ্বেগজনক বলছেন জাতীয় পরামর্শ কমিটির প্রধান। লকডাউন হোক, বিধিনিষেধ হোক, পাবলিক এনগেজমেন্ট বা কমিউনিটি এনগেজমেন্টটা খুবই দরকার। আমি মনে করি এখন পাড়ায় মহল্লায় যদি আমরা করোনা রোগ প্রতিরোধী এরকম একটি কমিউনিটি করি যেখানে সবার মানে প্রতিনিধিত্ব থাকবে, তাহলে দেখা যাবে যে আমরা এটা গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা 36 জন, 51 থেকে 60 বছর বয়সী 16 জন, বাকি 11 জন 21 থেকে 50 বছর বয়সী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সংক্রমণের ঝুঁকিতে থাকা দেশের 29 জেলার মধ্যে এটি শীর্ষে, অথচ এই জেলায় নেই করোনা টেস্টের জন্য আরটিপিসিআর ল্যাব। এখানে সংগৃহীত নমুনা পাঠাতে হয় সিলেট অথবা ঢাকায়। ফলাফল জানতে অপেক্ষা করতে হয় 2 থেকে 3 দিন, ফলে অনেকেই পরীক্ষা করাতে আগ্রহ হারান। বিশেষজ্ঞরা বলছেন, বেশি করে নমুনা পরীক্ষা হলে জেলার করোনা সংক্রমণের ভয়ানক চিত্র ফুটে উঠবে। করোনা রিপোর্ট আসতে আসতে রোগী মারা যায়। এখানে পিসিএল ল্যাব না থাকার কারণে এই ওয়েটিংটা। উপজেলা সহ আমাদের সদর হসপিটাল সহ সবগুলা বিভিন্ন আরটিপিসিআর ল্যাবে পাঠানো হয়, ওসমানি, সাস্ট, এসব ল্যাবগুলোতে সাধারণত প্রেরণ করে। পিসিআর ল্যাব স্থাপন করা গেলে আমরা টেস্টটা সাথে সাথেই জায়গাতেই করে ফেলতে পারতাম। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে লকডাউনের মধ্যেই সারাদেশে খুলেছে শপিং মল মার্কেট। বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি মার্কেটের প্রবেশ মুখে হাত ধোয়া ও স্যানিটাইজ করার ব্যবস্থা থাকলেও ক্রেতাদের বেশিরভাগই এসবের তোয়াক্কা না করে সরাসরি ঢুকে পড়ছেন কেনাকাটা করতে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকি নেই মার্কেট কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আবার অনেকের রয়েছে নানা অজুহাত, তবে মার্কেট ও শপিং মলগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল কম। সিরাজগঞ্জে লকডাউনের 5ম দিনে শর্ত সাপেক্ষে দোকান ও শপিং মল খোলার ঘোষণা দেওয়ায় পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে জেলার সকল জনপদে। শহরের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভিড়ের পাশাপাশি দোকান ও শপিং মলে ক্রেতা বিক্রেতাকে স্বাস্থ্যবিধি না মেনেই চলতে দেখা গেছে। জামালপুরের ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও জামালপুর ময়মনসিংহ ও জামালপুর টাঙ্গাইল মহাসড়ক সহ পুরো জেলা জুড়েই স্বাভাবিক নিয়মেই চলছে অন্যান্য যানবাহন। গণপরিবহন, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। সরকারি নির্দেশনার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল থেকে খুলেছে নাটোরের বড় বড় বিপণী বিতান থেকে শুরু করে প্রায় সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। কেনা বেচা শুরু হলেও কোথাও উপচে পড়া ভিড় দেখা যায়নি। নারায়ণগঞ্জে থানা, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়িগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের এসব কার্যালয়গুলো বিভিন্ন ভারী অস্ত্রে সজ্জিত করে বসানো হয়েছে এসএমজি নিরাপত্তা ও প্রতিরোধ পোস্ট। একই সাথে বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যাও। ঝুঁকি বিবেচনা করে থানার সামনে ফাঁকা জায়গায় ও ছাদে বালু ভর্তি বস্তা দিয়ে নিরাপত্তা পোস্ট বসানো হয়। জেলার 7টি থানা ও তদন্ত কেন্দ্র সহ 8টি পুলিশ ফাঁড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম। এদিকে সিলেট মেট্রোপলিটন এলাকা ও জেলার সব থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের 12টি ও এসএমপির 6টি থানায় বিশেষ নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব চৌকিতে 24 ঘন্টা দায়িত্ব পালন করছে পুলিশ। ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় গতরাতে আরও 4টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলা হলো। মোট আসামি 16,800, তাদের মধ্যে 261 জনের নাম উল্লেখ করা হয়েছে 5 মামলার মধ্যে 1টি পুলিশের দায়ের করা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানিয়েছেন, এসব মামলায় এখন পর্যন্ত 36 জনকে আটক করা হয়েছে, বাকি আসামিকে আটকের চেষ্টা চলছে। গত 5 এপ্রিল লকডাউনের প্রথম দিনে একটি বাজারে সালথা এসএলএন মারুফা সুলতানার সাথে ব্যবসায়ীদের সাথে বাদানুবাদের ঘটনা ঘটে। পরে কয়েক হাজার মানুষ সালথা উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কোনোভাবেই থামছে না, এতে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গত 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে 26,200 কেজি এ4 সাইজের কাগজ আনার ঘোষণা দেয় আমদানিকারক করিম ট্রেডিং। কিন্তু কন্টেইনার পরীক্ষায় পাওয়া যায় প্রায় 25,000 কার্টন বিদেশি সিগারেট। একইভাবে রেয়াত সুবিধা নিয়ে মিথ্যা ঘোষণায় দক্ষিণ কোরিয়া থেকে 3 কন্টেইনার ভর্তি প্রসাধনী এনে ধরা পড়েছে নারায়ণগঞ্জের মেসার্স সোহেল টেক্সটাইল। এভাবে মিথ্যা ঘোষণায় আনা পণ্য প্রায় ধরা পড়ছে চট্টগ্রাম বন্দরে। 4 বছরে এমন ঘটনা হাতে নাতে ধরা পড়েছে 6,755টি, আদায় হয়েছে প্রায় 338 কোটি টাকা। গত 6 মাসেই এমন ঘটনা ঘটেছে 1,259টি, আর এ থেকে আদায় হয়েছে 155 কোটি টাকা। আমাদের অফিসারদের কোয়ালিটি বাড়ানোর জন্য রেগুলার ইনহাউস ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন, যেন অফিসাররা যেন আইডেন্টিফাই করতে পারেন যে রাজস্ব ফাঁকি হলো কি হলো না। চট্টগ্রাম জেটি কাস্টমসেও গত 3 বছরে এ ধরনের মামলা হয়েছে 1,511টি, এ থেকে রাজস্ব আদায় হয়েছে 118 কোটি টাকা। তবে C&F ব্যবসায়ীদের অভিযোগ, HS কোডের জটিলতার কারণেই বাড়ছে এ ধরনের মামলার সংখ্যা, আর অসৎ কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন ব্যবসায়ী নেতারা। ইলেকট্রনিক্স ডিক্লেয়ার দিয়ে অন্য পণ্য আসে, কাপড় ডিক্লেয়ার দিয়ে সিগারেট বা মদ আসে, এগুলো অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনকে এগুলিতে ডিটেক্ট করতে সহযোগিতাও করি ক্ষেত্র বিশেষে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা আমাদের, বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য। তা আমরা যেটা মনে করি, মিথ্যা ঘোষণায় পণ্য যারা আনার সাথে জড়িত আছে, এরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, ওদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি সহ বিভিন্ন অপরাধে 122 CNF এজেন্টের লাইসেন্স বাতিল করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। নিউ ইয়র্ক থেকে চুরি যাওয়া নন্দিত লেখক হুমায়ুন আহমেদের আঁকা একটি ছবি প্রদর্শিত হচ্ছে কুমিল্লার এক শিল্পকর্ম প্রদর্শনীতে। প্রদর্শনীর আয়োজক বলেছেন, ছবিটি আসল নয়, চুরি যাওয়া চিত্রকর্মের কপি, তবে স্বাক্ষরটি আসল। এ কথা অস্বীকার করে লেখকের স্ত্রী বলেন, প্রদর্শনীর সময় হুমায়ুন আহমেদ ছিলেন হাসপাতালের ICU, তখন তার কোথাও স্বাক্ষর করার প্রশ্নই ওঠে না। কুমিল্লা থেকে খায়রুল হাসান মানিকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন জয় মামুন। 2012 সালে ক্যান্সার চিকিৎসার জন্য নিউ ইয়র্কে থাকাকালে অনেকটা শখের বশে ছবি আঁকা শুরু করেছিলেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদ। মুক্তধারা নামের একটি প্রতিষ্ঠান তখন তার ছবির একটি প্রদর্শনীও করে সেখানে। সেই প্রদর্শনী থেকে একটি চিত্রকর্ম চুরি হয় বলে পরিবারকে জানানো হয়। এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশে অভিযোগও করা হয়। নিউ ইয়র্কের যে মুক্তধারা, তার কর্ণধার বিশ্বনিচ্ছা স্থানীয় থানায় মামলাও করেছিলেন। গত সপ্তাহে কুমিল্লায় শুরু হওয়া এক প্রদর্শনীতে দেখা গেছে হুমায়ুন আহমেদের সেই চুরি যাওয়া ছবি। প্রদর্শনীর আয়োজক মঞ্জুরুল আজিম পলাশ বলেন, ছবিটি আসল নয়, কপি। তবে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার এই দাবি নাকচ করে দেন। আমার জীবন সঙ্গী যে রুমা চৌধুরী, উনি ছিল হুমায়ুন আহমেদের কিউরেটর। কাগজ, রং, তুলি এবং ছবি বাধাই করবার জন্য ফ্রেম সব নিজ দায়িত্বে কিনেছেন। সুতরাং হুমায়ুন আহমেদের ছবির কোনো কিউরেটর থাকবার আসলে সম্ভাবনা নেই। যেহেতু তার ভিডিও করা ছিল, ছবি তোলা ছিল, সেখান থেকে একটা প্রিন্ট বের করে আবার হুমায়ুন আহমেদের কাছে গিয়ে এটা একটা স্বাক্ষর নিয়ে নেয়। ছবি যখন প্রদর্শিত হয় তখন হুমায়ুন আহমেদ ছিলেন হসপিটালের ICU। আমার যতদূর মনে পড়ে ছবি ছিল 25টি এবং তিনি যখন ছবি ফেরত দিয়েছেন, তিনি ফেরত দিয়েছেন 20টি। এটা অরিজিনাল না, এটা সেই চুরি যাওয়া ছবিটার একটা হচ্ছে যে কপি, কিন্তু স্বাক্ষরটা অরিজিনাল। তো কপি ছবিতে আসলে হুমায়ুন আহমেদ কিভাবে স্বাক্ষর করলেন বা কখন করলেন, যেখানে তিনি জানেনই না ছবিটা হারিয়ে গেছে বা এই ধরনের কোনো খবর যেখানে ওনার কাছে পৌঁছায়নি? যেহেতু ছবিটা চুরি হয়ে গেছে, এটা আমাদের এবং তার সূত্রেই আমরা এখানে এটা পেয়েছি। যে ছবি চুরি হয়েছিল সেটি কিভাবে প্রদর্শিত হচ্ছে? হুমায়ুন পরিবারের সদস্যদের ধারণা, কুমিল্লায় প্রদর্শিত ছবিটি কপি নয়, চুরি যাওয়া ছবিগুলোরই একটি। তাই রাসায়নিক পরীক্ষার মাধ্যমে ছবিটি আসল কি না যাচাই করে তা উদ্ধারের দাবি পরিবারের। জয় ইমামুন, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।